সেঞ্চুরি করলেও মুশফিক নন। ব্যাটিং কোচ জেমি সিডেন্সের কাছে দিনের সেরা ব্যাটার সাকিব আল হাসান বললেন ব্যাটারদের অ্যাটাকিং অ্যাপ্রোচ মুগ্ধ করেছে তাকে, তবে সিডেন্স মনে করেন একটি সেঞ্চুরি নয়, দ্বিতীয় দিনে আরও সেঞ্চুরি হওয়া উচিত ছিল। কন্ডিশন ছিল ব্যাটিং সহায়ক, প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বোলিংকেও মনে হচ্ছিল নির্বিষ। এই দুয়ে মিলিয়ে দারুণ একটা দিন কাটলো বাংলাদেশি ব্যাটারদের। মুশফিকের ব্যাট থেকে এসেছে 126 রান, এছাড়া সেঞ্চুরির খুব কাছে এসে আউট হয়েছেন সাকিব, করেছেন 87 রান। লিটন হাফ সেঞ্চুরিও পাননি, তবে তার 41 বলে 43 রানের ইনিংসটি পূর্বাভাস দিয়েছিল বড় কিছুর। দিন শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরিয়ান মুশফিকের প্রশংসা করতে ভুলেননি ব্যাটিং কোচ সিডেন্স, তবে তার চোখে দিনের সেরা ব্যাটার ছিলেন আক্রমণাত্মক সাকিব। মুশফিক সাধারণত বিপদেই ভালো করে, এক প্রান্ত ধরে রাখে, বড় রান করে যখন প্রয়োজন মনে করেছে, আক্রমণাত্মক ব্যাটিংও করেছে, বাজে বল মারতে ছাড়েনি। টেস্ট ক্রিকেটে আমাদের এটাই দরকার, কিন্তু সাকিব দ্রুত রান করেছে, বাতাসে বল মারেনি, তাকে দিনের সেরা ব্যাটসম্যান বলতে হবে। বাংলাদেশ ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং কোচ জেমি সিডেন্সের প্রত্যাশাটাও বেশি ছিল, মনে করেন অন্তত 4 জন ব্যাটার সেঞ্চুরি পেতে পারত। আমরা যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি, 4 ক্রিকেটার 1 সেঞ্চুরি, হয়তো 4 জনেরই সেঞ্চুরি করা উচিত ছিল। মিরাজের সঙ্গে যদি কেউ টিকে থাকতো তাহলে হয়তো হতো। শেষ সেশনে 50 রানে 5 উইকেট হারিয়েছি, এটাই দিনের সবচেয়ে বাজে দিক। লিটন ও সাকিবও সেঞ্চুরি পেতে পারত। সিডেন্সের প্রত্যাশা টেস্টে ব্যাটিং এর এ ধারা রাখবেন সিনিয়ররা, কারণ তাদের দেখে টি-20 জমানায় সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের প্রস্তুত করতে আরো উৎসাহিত হবে জুনিয়ররা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।